হিট প্লেট, মানে এইটার উপরে আমাদের যে বাটিটা বা আমাদের যে কড়াইটা এই জায়গায় দিলে এই হিট প্লেটটা গরম হয়, বিদে আমাদের এই ডেক্সিটা গরম হয়। কি অনেকের রাইস কুকার কিন্তু গরম হয়ে পুড়ে আগুন ধরে যায়, গন্ধ গন্ধ বাইর হয়। কেন বাইর হয় জানেন? আপনাদের এই নিয়ন্ত্রণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের আরেকটি ভিডিও নিয়ে আসছি আমি জলিল মেকার। তো ভিউয়ার্স, আজকের কথাগুলো থাকবে গত পর্বে কিন্তু যে রাইস কুকার নিয়ে কিছু কাজ আপনাদের দেখাইছি, আজকে যে রাইস কুকার নিয়ে বিভিন্ন আইডিয়া দেব আপনাদের, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, এই কথাগুলো এই শিক্ষণীয় বিষয়গুলো আপনার অবশ্যই দরকার, যেগুলো আপনার শুনলে অবশ্যই কাজে আসবে। বাসা বাড়িতে যে মা বোনেরা আছেন এই রাইস কুকার চালান, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই জরুরি, কেননা এই কথাগুলো যদি আপনি শুনেন তাহলে আপনার বাসার রাইস কুকার পড়বে না 2-5 বছরে বা নষ্ট হবে না 2-5 বছরে। বিদেশে থেকেও প্রবাসে যারা আছেন অনেকেই রাইস কুকার ব্যবহার করে থাকেন, আমাদের দেশেও ইন্ডিয়াতেও অনেক জায়গায় বা বাংলায় অনেক বাসা বাড়িতেই এই রাইস কুকারটা ব্যবহার হয়ে থাকে। তো এই রাইস কুকারটার সর্বপ্রথম যে কথাগুলো বলবো, এই রাইস কুকারটা কীভাবে আপনি ব্যবহার করেন, তো কীভাবে ব্যবহার করেন বা কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টা জানাতে আজকে আমি আসলাম এই ভিডিওটা নিয়ে। তো এই রাইস কুকার যদি আপনারা ব্যবহার করেন, দেখতে পারতেছেন এই জায়গায় অপে রাখা আছে এটা, তো অপে রাখলে আমরা প্রথম ঘাটটা হলো 600 ওয়াট, দ্বিতীয় ঘাটটা হলো আমাদের 1200 ওয়াট, তৃতীয় ঘাটটা হলো আমাদের 1800 ওয়াট। তো দেখেন এই এই যে রাইস কুকারটা আছে, এই রাইস কুকারটার মানে চালানোর ক্ষেত্রে কিছুটা ম্যানেজমেন্ট করার একটা পদ্ধতি বা পন্থা আপনার কোম্পানি কিন্তু দিয়ে দেছে, রেগুলেট মানে রেগুলেটার। তো এই রেগুলেটার যেই মানে আর কি রাইস কুকারে নাই, তারা কিভাবে ব্যবহার করবে, তো আমি বলবো যখন আপনারা রাইস কুকারটা কিনবেন তখন এইভাবে রেগুলেট দেখেই আপনি রাইস কুকারটা কিনবেন, কেন এটা কমন করার সিস্টেম আছে। যদি আমি এই কথার উপরে আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন যে আমরা যেইগুলো কিনি এগুলো তো আসলে অটো, অটো বলতে কী বোঝায়, অটো বলতে কী বোঝায় আমি আপনাদের স্যাম্পললি একটা জিনিস দেখাইতেছি। আমাদের এই যে রাইস কুকারটা আছে, এই রাইস কুকারের এটা হলো প্লেট, হিট প্লেট, মানে এইটার উপরে আমাদের যে বাটিটা বা আমাদের যে কড়াইটা এই জায়গায় দিলে এই হিট প্লেটটা গরম হয়, বিদে আমাদের এই ডেক্সিটা গরম হয়। তো এই হিট প্লেটটারে গরম করে কে, কয়েল। তো অন্যান্য রাইস কুকারে একটা কয়েল আছে, বিগো কোম্পানিতে কিন্তু 2টা কয়েল আছে। আমি সবসময় সাজেস্ট করি যে বিগো কোম্পানির রাইস কুকারগুলো অনেক ভালো, তো অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আমি এই কথাটা বলি না, কেননা এই রাইস কুকারটার ভিতরগত যে গুণগত মান আমার তো খুবই ভালো লাগে, এবং রেগুলেট সিস্টেম করা আছে এবং কয়েলটাও ডাবল, আর এই হেড প্লেটটা গরম করে কয়েলে, আর কয়েলটারে ডিসকানেক্ট করে মানে অটো যেটারে আমরা বলি, এই ডিসকানেক্ট করে একটা সেন্সার, 250 ভোল্ট 10 এম্পিয়ার একটা সেন্সারে এটা ডিসকানেক্ট করে। কীভাবে ডিসকানেক্ট করে, যখন তাপমাত্রা অধিক হয়ে যায় যেমন 100 ডিগ্রি ছাড়াই যায় বা 150 ডিগ্রি ছাড়াই যায়, তখন ওই সেন্সারে হিট নিয়ন্ত্রণ করার জন্য অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। আবার যখন আমাদের এই কয়েল বা
হিট প্লেটটা ঠান্ডা হয়ে যায় তো অটোমেটিক হয়ে আবার চালু হয়ে যায়, মূল অটোর কাজ। আর ওই একটা অটো যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চুলাটা বা রাইস কুকারটা হিটের পর হিট হইতেই থাকবে। তো সেক্ষেত্রে দেখা গেছে কি অনেকের রাইস কুকার কিন্তু গরম হয়ে পুড়ে আগুন ধরে যায়, গন্ধ বাইর হয়। কেন বাইর হয় জানেন? আপনাদের এই নিয়ন্ত্রণ রেগুলেটরটা নাই, আর বিশেষ করে আপনাদের ওই সেন্সারটার উপরই নির্ভরশীল। সেন্সারে কোন সময় কাটবে অটো করবে সেই আসে। আর এই বিগো কোম্পানির যেই রাইস কুকারটা আমি আজকে হাতে পেলাম, এই রাইস কুকারটা কিন্তু আমার হাতেও নিয়ন্ত্রণ করা যাবে, এবং প্লাস আমি যে সেন্সারের কথা বলছি সেই সেন্সারটাও কিন্তু এ জায়গায় আছে। এই যে দেখুন, খুব স্পষ্ট দেখুন, এই যে একটা টিউবের ভিতরে ভরা, এই জায়গায় আবার স্ক্রুপ দিয়ে টাইট দিয়ে লাগাই দেওয়া আছে, এই জায়গায় এই ধরনের একটা সেন্সার দিয়ে দিয়েছে। এই সেন্সারটা যখন তাপমাত্রা অধিক হয়ে যাবে তখন এই সেন্সারে অটো ডিসকানেক্ট করবে, আবার ঠান্ডা হবে তখন আবার অটো কানেক্ট করে দেবে। তো এটা যদি হঠাৎ মিস্টেক হয়ে যায় তখন কিন্তু আপনার চুলাটা বেশি একটা গরম হয় আর গন্ধ ভাব হয় একটা। আর যদি এইটাও থাকে, এ জায়গায় একটা রেগুলেটর থাকে, তো তাহলে আমরা বিদ্যুৎটা মানে ভোল্টেজটা কমাই দিতে পারি। আমাদের অবশ্যই রাইস কুকারটা দীর্ঘদিন ভালো থাকবে, ওকে থাকবে, এবং এইভাবে আপনারা লাস্টিং বেশি করতে পারবেন বা ব্যবহার বেশি করতে পারবেন এই রাইস কুকারটা। তো আমি বলি না যে বিগো কেনেন, অন্য অন্য কোম্পানিতেও আপনি রেগুলেট দেখবেন 600 ওয়াট থেকে 1800 ওয়াট 2000 ওয়াট যেগুলো থাকবে, 3-4টা সেক্টর থাকবে রেগুলেটরে স্কোপ, তো ওইগুলো কিনবেন আপনারা। আর অবশ্যই তো অটো কোম্পানি এমনি দিয়ে দেবে। আর এই যে কয়েলটা, বিগোর মান কি জানেন? বিগোর মান হইলো 2 লেয়ারে কয়েল থাকে, আর অন্য অন্য যে কোম্পানিগুলো আছে ওগুলো আমি প্রায় পাইছি সিঙ্গেল কয়েল একটা। তো এবার আমি আপনাদের আরও একটা জিনিস দেখাইতেছি, প্র্যাকটিক্যাল যদি আপনারে এই জিনিসটা আমি রান্না করে দেখাই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো আমি দেখেন প্রথম কিন্তু 600 ওয়াটে মানে একদম 600 ওয়াট লো কোয়ালিটিতে দিয়ে আমি এই পানিটা আগে মানে আর কি গরম করে নিলাম, পানিটা ফুটিয়ে নিলাম। তো এখন আমি 1800 ওয়াটে দিব, 1800 ওয়াটে দিয়ে তো আমি ডিমগুলো এটা সারবো, সারার পরে আপনি সব নিয়মগুলো জানতে পারবেন। তো এখন আমি এই ডিম কটা দিলাম, তো নাম্বার 1 আমি আপনাদের ডিম সেদ্ধ করে দেখাইলাম, নাম্বার 2 চুলা কীভাবে আপনি চালু করবেন। প্রথমে আপনি 600 ওয়াটে রাখবেন, তারপরে 1200 ওয়াট, তারপরে 1800 ওয়াট, তারপর যখন আপনার পানিটা ফুটবে তখন আপনি আনিয়া 600 ওয়াটে রাখতে পারেন এইভাবে। আর দুই নম্বরে আমি যেটা বলছি, আপনার যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনি এই যে সেন্সারটা দেখাইলাম, এই সেন্সারটা সারা নষ্ট হওয়ার কিছু নাই, আপনি সেন্সারটা পাল্টাই দিতে পারেন। তো এই হলো আমাদের এই রাইস কুকারের নিয়ম। এই নিয়মগুলো মেনে যদি আপনি চলেন তো আপনার অবশ্যই কোনো সমস্যা হবে না এই রাইস কুকার ব্যবহার করণে। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন আর নিত্য নতুন ভিডিও দেখুন। আমাদের পরের টিপস আসবে আমরা বাসায় থেকে কিভাবে, এই যে দেখতে পারতেছেন 5 পাখার 1 পাখা ভাঙ্গা, এই ফ্যানটা চলে না, এই ফ্যানটা আমরা রিপেয়ারিং করবো। আপনি নিজে নিজে কীভাবে রিপেয়ারিং করবেন সেই বিষয়ে বিস্তারিত কথা থাকবে, এবং তার নেক্সট ভিডিও আসবে ওই যে লাইটের ভিডিও, তারপরে আসবে স্টেবিলাইজারের ভিডিও। তো আমাদের একের পর এক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্য আর একজনের উপকারে আসে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট,
আমার চ্যানেলটা দ্রুত ভাইরাল করার জন্য একমাত্র আমার অবলম্বন আছেন, আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এই ডিম যে খাবো আপনাদের দেখাবো না, তাইলে আপনারা বলবেন যে জলিল ভাই ডিম খাইলো আমাদের দিল না, তো সেই কথা যাতে না আসে আমরা এই ডিম খাওয়ার আগেই ভিডিও শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ।